আমি মদ্যপ, মাতাল, চরিত্রহীন, তুমি আমায় ষোলো আনায় দাও ঠাকুর, তুমি আমায় ষোলো আনায় দাও। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে শ্রীরামকৃষ্ণের চরণতলে লুটিয়ে পড়েছিলেন নাট্যকার অভিনেতা শ্রী গিরিশ ঘোষ। 1800-এর দশকে নাট্যকার তথা বাংলা থিয়েটারের জগতের প্রাণপুরুষ ছিলেন গিরিশ ঘোষ। গিরিশচন্দ্র ঘোষের জন্ম হয় 1844 সালের 28শে ফেব্রুয়ারি কলকাতার বাগবাজারের এই বাড়িতে। 1872 সালে তিনিই প্রথম বাংলা পেশাদার নাট্য কোম্পানি ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন। 1877 সালে মেঘনাদবধ কাব্যে রামচন্দ্র এবং মেঘনাদ উভয় পক্ষে অভিনয়ের জন্য সাধারণী পত্রিকার সম্পাদক অক্ষয়চন্দ্র সরকার তাকে বঙ্গের গ্যারিক আখ্যায় ভূষিত করেন। সঙ্গীতজ্ঞ, কবি, মঞ্চনাট্য নির্দেশনা এবং অভিনয় ছাড়াও তার অন্যতম প্রতিভা ছিল খুব দ্রুত অভিনব চিন্তা করার ক্ষমতা। তার অন্যতম শ্রেষ্ঠ সিক্সথ অ্যাক্ট নাটক বিল্লমঙ্গল লিখেছিলেন মাত্র 28 ঘণ্টায়। সদবার একাদশীর জন্য 26টা গান লিখেছিলেন মাত্র 1 রাতে। তিনি প্রায় 40টি পৌরাণিক, ঐতিহাসিক ও সামাজিক বিষয় নিয়ে নাটক রচনা ও পরিচালনা করেছিলেন। নাট্যজগতে গিরিশচন্দ্র ঘোষের অন্যতম প্রিয় স্নেহভাজন শিষ্যা ছিলেন বিনোদিনী দাসী বা নটি বিনোদিনী। 1883 সালে গিরিশচন্দ্র ঘোষ স্টার থিয়েটার গড়ে তুলেছিলেন। ব্যক্তিগত জীবনে গিরিশচন্দ্র ঘোষ ছিলেন ঘোরতর ঈশ্বর বিরোধী। পারিবারিক জীবনে নানা ঘাত প্রতিঘাত, অনেকগুলো মৃত্যু সংবাদই তার ঈশ্বরের প্রতি বিশ্বাস হারানোর কারণ। 1884 সালের 20শে সেপ্টেম্বর নাট্য সম্রাজ্ঞী নটি বিনোদিনীকে নিয়ে তিনি স্টার থিয়েটারে চৈতন্যলীলা নাটকটি মঞ্চস্থ করেন। রামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং ওই নাটক দেখতে এসেছিলেন। সেই প্রথম রামকৃষ্ণের সাথে সাক্ষাৎ হয় গিরিশচন্দ্র ঘোষের। এরপর গিরিশচন্দ্র ঘোষ এবং নটি বিনোদিনী উভয়ই তার শিষ্যত্ব গ্রহণ করেন। গিরিশচন্দ্র ঘোষের সম্পাদিত নাটকগুলির মধ্যে অন্যতম পৌরাণিক নাটক রাবণবধ, অভিমন্যুবধ, সীতার বনবাস ইত্যাদি। চরিত্রভিত্তিক নাটকগুলির মধ্যে রয়েছে চৈতন্যলীলা, বিল্লমঙ্গল ঠাকুর, শঙ্করাচার্য, রোমান্টিক নাটকে অন্যতম আবু হোসেন, সামাজিক নাটক প্রফুল্ল বলিদান এবং ঐতিহাসিক নাটক সিরাজউদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি শিবাজি উল্লেখযোগ্য। 1912 সালের 8ই ফেব্রুয়ারি এই মহান নাট্যকার, নির্দেশক ও অভিনেতা কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করুন টুরিস্ট ডেস্টিনেশন।